জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, যে সমতা ও সমঅধিকারকে উদ্বুদ্ধ করে। সবসময়ের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে। মঙ্গলবার অপরাহ্নে সুইজারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 148তম আইপিইউডি অ্যাসেম্বলি উপলক্ষে অনুষ্ঠিত প্রোটেকশন অফ মাইনরিটি রাইটস শীর্ষক ইভেন্টে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্পিকার বলেন, সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে শোষণ এবং বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ে তোলাই রাষ্ট্রের লক্ষ্য, যেখানে সবার জন্য সমতা, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার সুরক্ষিত থাকবে। তিনি বলেন, সংবিধানের 27, 28 ও 31 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, সবার সমঅধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের বিষয়ে উল্লেখ আছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.